ডাকনামই করা ছাড়তে হবে ওমর সানি। ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রির 90-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন তিনি। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত পর্দায় তুলে ধরেন এই নায়ক। রোববার 19 মার্চ সকালে নিজের ভেরিফাইড সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন ওমর সানি। তিনি ক্যাপশনে লিখেছেন, টাকার লোভ, ভাইরাল হওয়ার লোভ, সব কিছু নিয়ে সিনেমা ভাবা, শুধু শুধু পাকনামি করা, এগুলো ছাড়তে হবে, পরিবার হচ্ছে আসল, এর চেয়ে আর কোনো শান্তি নেই। ইতোমধ্যে পোস্টটিতে নানা মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, খোঁচা মেরে কথা বলেন কেন, আর একজন লিখেছেন, একদম ঠিক, পরিবার ছাড়া বিপদে কেউ পাশে থাকে না। অন্য এক ব্যক্তি মন্তব্য করেন, অহংকারী মানুষের পতন অনিবার্য, যুগে যুগে তাই দেখছি। যদিও ওমর সানি ওই পোস্টটি খোঁচা মেরেই করেছেন বলে মনে করছেন একাংশ।